ফ্রান্সে 18 বছরের নিচের মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তুমুল সমালোচনা নিন্দার ঝড় উঠেছে মুসলিম কমিউনিটির মধ্যে। ফ্রান্সের সম্প্রতি গ্রহণ করা এই আইনটা নিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশরাফুল হাসান। সম্প্রতি ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে ফ্রান্সে প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাশ হয়েছে। মূলত সিনেটে 18 বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাশ করা হয়। সিনেটে এমন সিদ্ধান্তের পরই তা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিলের বিরোধিতা করে হ্যান্ডস অফ মাই হিজাব লিখে প্রতিবাদে অংশ নিচ্ছেন। ফরাসি সরকার জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের ধর্মনিরপেক্ষতা ব্যবস্থাকে গতিশীল করা, কিন্তু সমালোচকরা বলছেন মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করেই এমন আইন এনেছে ফ্রান্সের সরকার। এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হিজাব নিষিদ্ধের কথা জানিয়েছেন, এরপরই দেশটির সংসদে মানে সিনেটে বিলটির পক্ষে ভোট পড়ে বিলটি আইনে পরিণত হওয়ার পর 18 বছরের কম বয়সী ফ্রান্সের মুসলিম মেয়েদের জনসমক্ষে হিজাব পরা নিষিদ্ধ হবে। এছাড়া যেসব অভিভাবক ধর্মীয় পোশাক পরেন তাদের উপর কোনো স্কুলে ভ্রমণ বা পাবলিক সুইমিং পুলে যাওয়া এ জাতীয় আরও কিছু কাজে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিকে এমন বিতর্কিত আইনের কঠোর বিরোধিতা করেছেন দেশটির অসংখ্য মানুষ, এই আইনকে ইসলাম বিরোধী আইন বলে আখ্যায়িত করেছেন অনেকেই। টুইটারে মানান নামের একজন লিখেছেন, ফ্রান্সে 15 বছর বয়সীদের যৌনতায় সম্মতি আছে, 18 বছরের কম বয়সীদের হিজাব পরার অনুমতি নেই, এটি হিজাব বিরোধী কোনো আইন নয়, এটি ইসলাম বিরোধী আইন। হ্যান্ডস অফ মাই হিজাব, ফ্রান্স হিজাব ব্যান, এরকম বেশ কিছু তারা টুইটারে বর্তমানে ট্রেন্ড হিসাবে ছড়িয়ে পড়ছে হ্যাশট্যাগগুলো। নাজওয়া জেভিয়ান নামে একজন লিখেছেন, জোর করে কাউকে হিজাব পরানো যেমন অন্যায়, তেমনি জোর করে কাউকে হিজাব খুলতে বাধ্য করা অন্যায়, এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এছাড়া এই আইনের মাধ্যমে সংখ্যালঘুদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বলেও মত দিয়েছেন ফ্রান্সের বেশিরভাগ নাগরিক। আগামী জুলাই মাস থেকে খামার প্রাণী মানে মুরগি ও হাঁস ইসলাম শরিয়াসম্মত হালাল পন্থায় জবাই নিষিদ্ধ করে নতুন একটা আইন জারি করেছে ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়। এতে করে দেশটির দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিমদের স্বাভাবিক ধর্মচর্চাকে চরমভাবে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন অনেকেই। এই ছিল আমাদের কাছে সম্প্রতি ফ্রান্সের নেওয়া দুইটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে একটি সংবাদ। ইউরোপের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব ও ফেসবুক।